হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন থিয়েটার। আজ আমরা দেখব একটা আমেরিকান ড্রামা মুভি। এই মুভিতে আমরা দেখতে পাই একটা 19 বছরের বাচ্চা ছেলে কিভাবে একটা 32 বছরের মহিলার প্রেমে পড়ে যায়। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা লোক তার পিক আপ ট্রাক নিয়ে একটা বাড়ির থেকে গাড়ি তুলছে। তাকে এরকম করতে দেখে গাড়ির মালিক ম্যাডি বাইরে আসে। এই লোকটা ম্যাডির এক্স বয়ফ্রেন্ড গ্যারি। গ্যারি কোর্টের অর্ডারে ম্যাডির গাড়ি তুলতে এসেছে, কারণ ম্যাডি তার বাড়ির ট্যাক্স দিতে পারেনি। ম্যাডি হলো উবার ড্রাইভার, তাই সে গ্যারিকে বলে গাড়ি ছাড়া সে কিভাবে রোজগার করবে, আর যদি রোজগার করতে না পারে তাহলে ট্যাক্স দেবে কি করে। আসলে এটা তার মায়ের বাড়ি ছিল, তাই সে কোনোভাবেই এটা হারাতে চায় না। ম্যাডির অনেক বোঝানোর পরও যখন গ্যারি তার কথা শোনে না, তখন ম্যাডি তাদের একসাথে কাটানো পুরনো মেমোরিগুলো মনে করাতে থাকে। ম্যাডি বলে সে এখনো তাকে ভোলেনি। আর ঠিক তখনই ম্যাডির ঘর থেকে একটা ছেলে বেরিয়ে আসে, যার গায়ে কোনো জামা কাপড় ছিল না। গ্যারি বুঝে যায় এতক্ষণ ম্যাডি তাকে মিথ্যা কথা বলছিল। এরপর সে ম্যাডির গাড়ি তুলে এখান থেকে চলে যায়, যার কারণে ম্যাডিকে তার স্কেট শুজ পরে বেরাতে হয়। রাস্তায় ম্যাডি তার গাড়িটা দেখতে পায়। সে লুকিয়ে তার গাড়ি চুরি করতে যায়, কিন্তু গ্যারি তাকে ধরে ফেলে। এরপর ম্যাডি রেগে একটা বারে যায়। আসলে ম্যাডি এখানে পার্ট টাইম জব করে। এখানে তার বন্ধু তাকে একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখায়, যেখানে এক প্যারেন্টস তাদের 19 বছরের ছেলের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজছে, যার বয়স 20 বছরের মধ্যে হতে হবে, যে তাদের ছেলেকে কলেজে যাওয়ার আগে অ্যাডাল্ট করে তুলবে, যার পরিবর্তে তারা সেই মেয়েটিকে একটা গাড়ি দেবে। পরের দিনই ম্যাডি সেই ছেলেটির বাড়িতে চলে যায়, যেখানে গিয়ে প্রথমে সে ওই গাড়িটা দেখতে পায়। এখানে ম্যাডি তার ব্যাপারে সব বলে। আর যখন তারা ম্যাডির এজ জিজ্ঞাসা করে, তখন ম্যাডি বলে আমার এজ একটু বেশি, 30 বছর। কিন্তু তার সাথে সে এটাও বলে কম এজের মেয়েরা কখনোই এই কাজটা করতে পারবে না, তারা ইয়ং, কিন্তু আমার কাছে এক্সপিরিয়েন্স আছে। তার কথা শুনে সেই প্যারেন্টস রাজি হয়ে যায় আর বলে তাদের ছেলে পার্সি অনেক লাজুক, সে সামনের বছর কলেজে যাবে, তাই আমরা চাই তুমি তাকে ডেট করে তাকে সব শেখাও। সাথে তারা এটাও বলে যাতে এই ব্যাপারে কেউ না জানে, এমনকি পার্সিও না। এরপর তারা ম্যাডিকে পার্সির সাথে দেখা করার জন্য অ্যানিমেল শেল্টারে পাঠায়, যেখানে পার্সি তাদের ভলেন্টিয়ারের কাজ করে। ম্যাডিও তাদের কথা মতো সেখানে চলে যায় আর বলে সে একটা পেট অ্যাডপ্ট করতে চায়। এখানে তাকে পার্সি হেল্প করে। পার্সি তাকে অ্যাডপশনের আগে কিছু কোয়েশ্চেন করে, কিন্তু ম্যাডির কথা শুনে অ্যাডপশনের জন্য বারণ করে দেয়। পার্সির এখান থেকে বেরানোর সময় ম্যাডি তাকে লিভ দেয়। রাস্তায় ম্যাডি পার্সিকে তার বাড়ির দিকে না নিয়ে গিয়ে ম্যাডির বাড়ির দিকে নিয়ে আসে। পার্সি ভাবে সে হয়তো তাকে কিডন্যাপ করেছে, তাই সে ভয়ে ম্যাডির চোখে পেপার স্প্রে করে দেয়। তখন ম্যাডি চিৎকার করে বলে, আমি যদি কিডন্যাপ করতাম তাহলে আমি তোমাকে আমার পার্সোনাল ডিটেলস কেন দিতাম। ম্যাডি বলে, আমার তোমাকে ভালো লেগেছে, তাই আমি তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, যেটা শুনে পার্সি তাকে সরি বলে। এর পরের দিন আমরা দেখতে পাই পার্সি ম্যাডির সাথে দেখা করতে চলে যায়। এখানে সে ব্লেজারের নিচে শর্টস পরে এসেছিল, যেটা দেখে সবাই তার দিকে তাকিয়েছিল। এরপর ম্যাডি তাদের জন্য ড্রিঙ্কস অর্ডার করে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে ম্যাডির আরও একটা এক্স বয়ফ্রেন্ড চলে আসে। সে পার্সিকে বলে ম্যাডির থেকে সামলে থাকতে। তার যাওয়ার পর পার্সি আর ম্যাডি মজা করার জন্য একটা বিচে যায়, যেখানে ম্যাডি তার জামা কাপড় খুলে সমুদ্রে নেমে পার্সিকেও ডাকতে থাকে। এরপর পার্সিও তার জামা খুলে জলে চলে যায়। তখন কিছু লোকেরা সেখানে এসে তাদের জামা কাপড় নিয়ে পালাতে থাকে, যেটা দেখে ম্যাডি জলের থেকে বাইরে এসে তাদের সাথে ফাইট করে জামা কাপড় ফেরত নিয়ে যায়। তারপর সে আবারও জলে গিয়ে পার্সির সাথে ইন্টিমেট হতে চায়। তখন পার্সি বলে, আমি তোমাকে চিনি না। তখন ম্যাডি রেগে গিয়ে পার্সিকে ছাড়াই গাড়ি স্টার্ট করে এখান থেকে যেতে থাকে। এটা দেখে পার্সিও তার গাড়ির বোনেটের মধ্যে উঠে পড়ে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য ম্যাডি জোরে গাড়ি চালিয়ে ট্রেনের সামনে থেকে বেরিয়ে যায়। এরপর তারা ম্যাডির ঘরে আসে, যেখানে ম্যাডি পার্সিকে সিডিউস করতে থাকে। পার্সি যখন কিছু করতে যায়, তখন তার গায়ে র্যাশ বেরিয়ে যায়। পার্সি ম্যাডিকে সরি বলে, সে কিছু করতে পারেনি বলে, তাই সে কালকে মিট করবে বলে প্ল্যান করে। পরের দিন তারা একসাথে খুব মজা করে, একসাথে গেমস খেলে। ম্যাডি তাকে তার ফ্যামিলির ব্যাপারে বলে, তার বাবা আগে থেকেই ম্যারিড ছিল, তাই সে তার মাকে কিছু টাকা আর ওই বাড়িটা দিয়ে দেয়। এরপর রাতে তারা ডিনারে যায়। ম্যাডি সেখানে একটা পিয়ানো দেখে পার্সিকে সেটা বাজাতে বলে। পার্সিও তার কথা মতো সেটা বাজায়। পার্সির পিয়ানো বাজানো দেখে ম্যাডি ইমপ্রেস হয়ে যায়। এখানে পার্সির সাথে তার পুরনো একটা বন্ধুর দেখা হয়, যে তাকে একটা পার্টিতে ইনভাইট করে। পার্সি ম্যাডিকে বলে সে কলেজে যাওয়ার পর তার সাথে লং ডিস্টেন্সশিপ রিলেশন রাখবে, যেটা শুনে ম্যাডি কোনো উত্তর দেয় না।
পার্সি রেগে গিয়ে সেখান থেকে উঠে তার ফ্রেন্ডের পার্টিতে চলে যায়। অনেকক্ষণ হওয়ার পরও যখন পার্সি বাইরে আসে না, তখন ম্যারি ভেতরে গিয়ে দেখে পার্সি তার সেই ফ্রেন্ডের সাথে একটা রুমে আছে। পার্সি অনেক নেশা করেছিল, তাই ম্যারি জোর করে তাকে বমি করায়। বাড়িতে যাওয়ার সময় পার্সি ম্যারির সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু ম্যারি বলে তুমি এখন নেশা করে আছো। পরের দিন পার্সি তার মা বাবাকে জানায় তার একটা গার্লফ্রেন্ড আছে যার নাম ম্যাডি। পার্সি বলে সে কলেজে ভর্তি হবে না, কারণ সে তার গার্লফ্রেন্ড ম্যাডির সাথে এখানেই থাকতে চায়। তাই তার মা বাবা ম্যাডিকে ফোন করে বলে পার্সি কলেজে যেতে চায় না, তাই তুমি তাকে রাজি করাও। তাদের এসব কথা পার্সি গাড়িতে বসে শুনে নেয়। পরের দিন পার্সি ম্যাডিকে তার বাড়িতে আসতে বলে। যখন সে তার বাড়িতে আসে, তখন ম্যাডির সাথে তার মা বাবার পরিচয় করায়। এখানে পার্সি সব কিছু জেনেও কিছু বলে না, আর ম্যাডিকে তার এজ নিয়ে অপমান করতে থাকে। পার্সি খাওয়ার মাঝে উঠে বাইরে যায়, আর যেই গাড়িটা তার মা বাবা ম্যাডিকে দেওয়ার কথা ছিল সেটা ভেঙে ফেলে। তারপর সে বাড়িতে এসে নিজের রুমে চলে যায়। ম্যাডি তখন তার ঘরে গিয়ে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা। তখন পার্সি বলে আমি তোমার সাথে ইন্টিমেট হতে চাই। তখন ম্যাডিও রাজি হয়ে যায়, কিন্তু পার্সি কিছুই করতে পারে না। পার্সি তাকে জিজ্ঞাসা করে এমন কিছু আছে যেটা আমি জানি না? তখন ম্যাডি বলে না। পার্সি বলে আমি সবই জানি, তুমি আমার বাবা মার সাথে মিলে এসব করেছো। তখন ম্যাডি বলে আমি এসব শুধু আমার ঘর বাঁচানোর জন্য করেছি। কিন্তু পার্সি এখানে তার কোনো কথাই শোনে না, আর তাকে এখান থেকে চলে যেতে বলে। ম্যাডিও সরি বলে এখান থেকে চলে যায়। পরের দিন গ্যারি ম্যাডির বাড়িতে সেই ভাঙা গাড়িটি দিয়ে আসে। এদিকে পার্সি তার মা বাবাকে বলে এতদিন তোমরা আমাকে কন্ট্রোল করেছো, কিন্তু এখন আর সেটা হবে না। তোমরা আমাকে আর ট্র্যাক করতে পারবে না, কারণ আমি আমার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। অন্যদিকে ম্যাডিও তার ভাঙা গাড়ি দিয়ে উবের ড্রাইভারের কাজ করতে থাকে। একদিন সাহস করে ম্যাডি পার্সির সাথে দেখা করতে যায়, কিন্তু পার্সি তার সাথে কোনো কথাই বলতে চায় না। পার্সি তার সাথে কোনো কথা না বলে এখান থেকে গাড়ি নিয়ে যেতে থাকে, যেটা দেখে ম্যাডিও তার গাড়ির উপরে উঠে যায়। পার্সি তার গাড়ির স্পিড বাড়িয়ে সোজা একটা বিচে গিয়ে পড়ে। তারপর পার্সি ম্যাডিকে জলের থেকে বের করে নিয়ে আসে। এরপর তাদের মধ্যে আবারও বন্ধুত্ব হয়ে যায়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।